মদ খেতে গিয়ে দেখে গোঁপটা ডুবে গেছে, মানে সেই সালা গোঁপের পানি খাওয়া হারাম। গোঁপটা ডুবে গেলে ওটা খাওয়া যেটা বলো আর আমার মদ খাওয়া আরাম, এত বড় হারাম। মুশ কত দেখুন মাতাল হোক তাল ঠিক আছে, বলছে গোঁপের পানি হারাম। তাই আজকাল বদ নাই ঢেলে খা তালা গোপে লাগ, এত বড় ছেচুর আর শয়তান এতেই রাজি আর ও তাতেই রাজি। আল্লাহ আমাকে আপনাকে ক্ষমা করে দেখ, আমি হাসির জন্য কথা বলি নাই, ভাবার জন্য বলছি যে জাতি কতটা নিচে নেমে গেছে। আর ও ভাবে নাই যে নিজের পায়ে নিজে কুল নিয়ে মারছে। চেষ্টা করেছি এলাকার মানুষকে বোঝানোর যে ভাই আপনাকে লজ্জা যদি লাগে প্রকাশনা বলতে পারেন তো কাউকে দিয়ে বলে দেবেন, মানুষ তৈরি হলে আমি ব্যবস্থা করার চেষ্টা করব, যতটা আমার ফুলাবে ততক্ষণ আমি দেব, যেখানে আমি পারবো না সেখানে বলব আর পাচ্ছি না। মনে করলাম যে পাঁচটা জলসা করি নাই দশটা জলসা করি নাই, আমি অসুস্থ ছিলাম বাদ যেত তো, হ্যাঁ না না তো দশটা জলসার টাকা গেল চলে গেল, কিন্তু দশটা এতিম নিজে হাতে গরুরটা দড়ি ধরে কুরবানি তো করতে পারবে কি পারবে না? পারবে না, বাস আল্লাহর কাছে বলবো আল্লাহ আমি পারি নাই কিচ্ছু কিচ্ছু করতে পারি নাই, কিন্তু দশটা এতিমকে কুরবানির দিনে খুশি করেছিলাম, দেখ তো যদি মন যায় তো কিছু দিস তো দে, ইনশাল্লাহ পেরিয়ে যাবো, এই জন্য বলে দিয়ে চলে গেলাম। ধর্মটাকে নিজের মতো করে চালাবেন না, আপনি ধর্মের মতো হয়ে চলতে হবে, এটাই কথা ছিল। মা আতা কুমুর রাসুলু ফাকুজু, আমার রাসুল যেটা দিয়েছে ওটা নিয়ে নাও, যেটা ছাড়তে বলেছে ওটা ছেড়ে দাও, না নিতেও পারলাম না ছাড়তে পারলাম, তাহলে বলা কি দরকার ছিল? যদি বলেন রাসূল বলছে যেদিন আন্নিকাহু মিন সুন্নতি ফামান রাগিবান সুন্নতি ফালাইসা মিন্নি, নিকাহ একটা সুন্নত, এই সুন্নত থেকে যে মুখ ফিরাবে আমি রাসূল সে আমার থেকে মুখটা ফিরিয়ে নিল, আর যে আমার থেকে মুখটা ফিরিয়ে নিল আল্লাহ পাক শুনাচ্ছে আমিও তার থেকে মুখটা ফিরিয়ে নিলাম। তাই কবি লিখেছে পুরে তিস পারুমে খোদ খোদা ফরমায়া হ্যায় জো নাহি তুমহারা হ্যায় ও নাহি হামারা হ্যায়। আমি যে তোমারও হবে না আমি তারও হচ্ছি না। বাহাজিরা সোনার আল্লাহরা জ্ঞানী জনরা রাসুল বললেন নিকাতে এমন কোনো কাজ করো না যেটা ইসলামের বহির্ভূত হবে, সহজ করো নিকা সহজ করো। আজকে তো নিকা এমন হয়ে গেছে এত সহজ হয়ে গেছে যে প্রথমে তো নিকা হতে চায় না, আর যদি একবার হয়ে ভেঙে যায় তো দ্বিতীয়বার আরো আর চান্স না, হেন না বলেন না? এই নিজেদের ভুলের কারণে কত নারী চরিত্রহীন হয়ে গেছে, কত পুরুষ চরিত্রহীন হয়ে গেছে, আর কত নারী আর কত পুরুষ জাহান্নামের আগুনের উপরে বাস করছে। বাংলায় হিসাব দিলে আপনি খাতা কলমে শেষ করতে পারবেন না। প্রথমে তো মেয়ে খুঁজে পাওয়া যাচ্ছিল না, তারপরে যদি পাওয়া গেল তো এমন কোণে চাপ পড়েছে টিকতে পারে না, চাপাচাপি 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 করে একটু চাপিয়ে দিয়ে হয়ে গেল, পার হয়ে গেল, কুরবানির গরুর মতো আর কোন রকমের পেরিয়ে গেল। খোদা না করুক কোনো কারণবশত দুজনের মধ্যে একটু ঝামেলা হয়ে অশান্তি ফাটাফাটি হয়ে গেল, তারপরে পার্টির লোকে ধমকে দুটোকে এক জায়গায় করে দিল, বলে চালিয়ে যাও, উদম গোয়াল বেদম চালা। ওই তালাকলা বউটাকে নিয়ে ও সারা জীবন কাটাচ্ছে পাটি বলে, আর মেয়ের বাপ এই জন্য মেনে নিতে বাধ্য হয়ে গেছে যে একে তো বিয়ে হয় না, খেজি আর পার হবে না, গোয়ালে মরবা
জানে জামাই ছেড়ে দিয়েছিল, নমনা বলে তাড়িয়ে দিয়েছিল, আরে ভাত খাবো না বলে পালিয়েও ছিল, এখন দিন কত বাদে চিন্তা করছে আত্মবিয়ে হবে না, ও চিন্তা করছে ছাড়লে অনেক টাকা লাগবে, ছাড়া যাবে না তবে নিয়ে নে, এরকম ঘটনা নাই? ওই পুরাতন বউটাকে ওই রকম ভাবে সারা জীবন চালাচ্ছে, আর যা প্রোডাকশন করছে সব ইনশাআল্লাহ স্পেশাল কি বলুন, আলহামদুলিল্লাহ বলুন, কি বল আলহামদুলিল্লাহ কি বল, ইন্না লিল্লাহ, বুঝেছেন? ইন্না লিল্লাহ, এই জন্যে বাবাজিরা সোনারা লালিরা জ্ঞানীর জন্য দা, আল্লাহ পাক আপনাকে আমাকে ধর্মের বসে চলতে বলেছিল, আমি তো ধর্মকে আমার বসে চালাচ্ছি, বলেন ধর্মের বসে চলি না ধর্ম আমার বসে চলে, বলে আলেমকে সাথে রাখলে বিপদ আছে, আলেমের সাথে থাকলে নিরাপদ আছে, আলেমদের সাথে থাকেন নিরাপদে থাকবেন, কিন্তু আলেমদের সাথে না থেকে যদি আলেমদের হাতে রাখেন তাহলে কিন্তু বিপদ আছে, অনিবার্য বিপদ আছে। আমার বাবাজিরা, আমি এতক্ষণ যা কিছু বললাম এটা আমার বলার আসল উদ্দেশ্য নয়, এটা ট্যাকচার। আজ বাংলায় আগুন চলছে, বাংলায় না সারা বিশ্বে আগুন চলছে, নবু শর্মা এরকম কথা বলেছে, নিঃসন্দেহে খারাপ বলেছে, সে অন্য ধর্মের জাতির মানুষ খারাপ বলতেই পারে, তার মুখে বেরোতেই পারে, তাই বলে আমরা তাকে ছেড়েও দিই না, দিচ্ছি না, দেবও না, প্রতিবাদ অবশ্যই করব, কিন্তু তাই বলে আমরা সতর্ক হব কি হব না, যদি বলেন তেলের শিশি ভাঙলে খুঁকু তাহার পরে রাগ করো, আর তোমরা যেসব ধেড়ে খুঁকু ভারত ভেঙে ভাগ করো তার বেলা, আমি স্কুলে পড়ি নাই কথাটা সত্য, পরে ফেল করেছিলাম তাই বলে মাদ্রাসায় যা কি বললে, কিন্তু বাংলা বইগুলো তো মাঝে মাঝে পড়ি, পড়ি না পড়ি না, তেলের শিশি ভাঙলে খুঁকু তাহার পরে রাগ করো, আর তোমরা যেসব ধেড়ে খুঁকু ভারত ভেঙে ভাগ করো তার বেলা, খালি পদ্মটা ভারতেই নেবে আর কোথাও নেবে না, ওই মুসলমানের ছেলেরা রাসূলের চরিত্রের উপরে একটু কালি ছিটিয়েছে, তিনি নিঃসন্দেহে ভুল করেছেন, কোনোভাবে ক্ষমার যোগ্য নয়, এটা আমি স্বীকার করি, কিন্তু আমরা কি ভুল করি নাই, তার থেকে বড় ভুল আমরা করি নাই, করি নাই? ওই মুসলমানের ছেলেরা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছিলেন যেই ঘরে পুকুর থাকে আর তসবিহ থাকে ছবি থাকে ওখানে রহমতের ফেরেশতারা ঢোকে না, এই খবরটা আমরা জানি না জানি না, জোরে বলেন জানি না জানি না, ঘরের ভিতরে ছবি নাই নাই নাই, ছি 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 ছি, আমার রাসূলের দাম বেশি না আমার আল্লাহর দাম বেশি, তাড়াতাড়ি বলো, আল্লাহর দাম বেশি, ঠিক বলছেন তো? চিন্তা করছে কি বলবো, কোনটা বলবো ঠিক করতে পারছি না, হ্যাঁ না না বলেন, ওই মুসলমানের ছেলেরা তোমার ঘরে একটা সুন্দর ক্যালেন্ডার নিয়ে এসছো, বাৎসরিক ক্যালেন্ডার, কোরআন শরীফ তাতে খোলা আছে, কোরআনের দশটা আয়াত এদিকের পৃষ্ঠারে দশটা আয়াত ওদিকের পৃষ্ঠারে আছে না নাই, নিচে একজন ভদ্রমহিলা মাথায় ঘোমটা দিয়ে মনে হচ্ছে একদম মা শয়তানি, কি বলো, ওই নারীটি যদি জান্নাতের হুরো হয় তবে ওই ছবিটা রাখা হারাম না হালাল, কি সুন্দর একটা মাসুম বাচ্চা বসে আছে মাথায় টুপি দিয়ে একবারে মানে হাতে তসবি নিয়ে নামাজের মশাল্লায়, একদিকে ওই ধাড়িটা বসে আছে একদিকে বাচ্চাটা বসে আছে, আর তারপরে কোরআন শরীফ খোলা ক্যালেন্ডার, আহা কি সুন্দর ক্যালেন্ডার, তুমি যে তোমার জাতির সর্বনাশ করেছো, কোরআনের আয়াতের অবমাননা করেছো, ছবির পাশে
রেখেছো, তোমার ঘরে রেখেছো। খোদার কসম করে বলছি, ঘরে তো বেবরকতের এটাই সবথেকে বড় আলামত। তুমি কোরআনের আয়াতের অবমাননা করেছো, লাঞ্ছনা করেছো, এক বছর পরে ক্যালেন্ডার ছিঁড়ে দেনে ফেলে দিত। ওরে মুসলমানের জাত, নিজের মাথাতে নিজের পায়ের ছেঁড়া চপ্পল মেরেছো, কপালে হাত বুলিয়ে দেখবি না। আজ স্মরণ হয়েছে ও বলেছে বলে, কোরআন শরীফের কত পাতা তুমি নিজে হাতে ছিঁড়ে ড্রেনে ফেলেছ। আদমিরের ছবি তারপরে এক বছর বাদে ছেলেরা পায়খানা করছে, কি দিয়ে মুজবি? কাগজ নাই, তোমার লজ্জা লাগে নাই? বাবাজিরা সোহানারা, ইসলাম এজন্যে তো আগে থেকেই ছবিটাকে হারাম করে দিয়েছিল। মদিনার ছবি নিচে কোরআন শরীফ খোলা, এটা শয়তানদের চাল, এটা বেঈমানদের চাল, এটা মুনাফিকদের চাল ছিল, তুমি ধরতে পারো নাই। তোমার ভেতরে বিষ ঢুকে ঢুকে গোটা উইপোকার মতো খেয়ে ঝাঁচড়া করে দিয়েছে। আর ও তাই নিয়ে বলছ, কি সুন্দর ক্যালেন্ডার, আপনার কোরআনের সঙ্গে বেয়াদবি হচ্ছে। এটা জামার কালাম, আল্লাহর কালামের সঙ্গে বেয়াদবি করছি। বুঝে এসেছে? বুঝে আসে নাই, ভুলটাকে ফুল মনে করে বসে রেখেছে, ভুলটাকে ফুল মনে করে বসে আছে। মেরে মহতম দুস্তর বুজুর্গ আল্লাহওয়ালা ভাইরা, এই জন্যে নিরালায় বসে আজ থেকে তওবা করার বলো, ইন্না লিল্লাহ। হে আল্লাহ, কি ভেবেছিলাম আর কি করেছি, সর্বনাশ কতটা হয়েছে। জাতি সতর্ক হ, পরের ছাগলে গাছ খেয়েছে, নিঃসন্দেহে রাগ হচ্ছে, ছাগলওয়ালাকে বলতে হবে, কিন্তু নিজের বাগানের বেড়াটাকেও তো ভালো করে দিতে হবে। হ্যাঁ না না বলেন না, নিজের বাগানের বেড়াটাকেও তো ভালো করে দিতে হবে। সেজন্যে শুনে রেখে দেন, আল্লাহ পাক আপনাকে আমাকে ও নবী দিয়েছে, যে নবী, যে নবীর আলোচনা শুরুতে ছিল আর শেষে আছে, আর যে নবীর সঙ্গে আমার আল্লাহ নিজের নামটা জড়িয়ে রেখে দিয়েছে। পৃথিবীর কোনো নবীর সঙ্গে, কোনো নবীর সঙ্গে আল্লাহর নাম জড়িয়ে নেই, একমাত্র আমার রাসূলের সঙ্গে জড়ানো আছে। কথা বুঝে এসছে বাবাজি? সব নবী কলমা পড়েছে, লা ইলাহা ইল্লাল্লাহ, আদম সফিউল্লাহ, ইব্রাহিম খলিলুল্লাহ, ইসমাইল জবিহুল্লাহ, নূহ নজিহুল্লাহ, মুসা কলিমুল্লাহ, ঈসা রূহুল্লাহ। আপনার আমার নবী হলো মুহাম্মাদুর, এক রাসুল শুধু আপনার নবী আর আমার নবী, আর কারোর নবী রাসুল নাই, সব নবী তো রয়ে গেছে, সব নবীতে হয়ে গেছে, রাসূলের খাতায় এসেছে তো শুধু আপনার আমার নবী এসেছে। আপনি সেই নবী পেয়েছেন যে নবী আল্লাহ, যে নবী আল্লাহ পাক নিজের নামের সঙ্গে জুড়ে রেখেছে, একভাবে নয় কয়েকভাবে। তিনি শুনিয়ে দিয়েছিলেন, আনতা রাহমাতাল লিল আলামিন, আনা রাব্বুল আলামিন। আল্লাহ বললেন, আমি রব্বুল আলামিন, তুমি রহমাতুল লিল আলামিন। রাসূল শুনিয়ে দিয়েছেন, আনা রাউফুর রহিম, আনতা রহমানুর রহিম, হাবিব, আমি রাউফুর রহিম, তুমি রহমানুর রহিম। তল্লা পাক শোনাচ্ছে, হাবিব কালাম আমার, জবান তোমার, সুবহানাল্লাহ বলে হাবিব কালাম আমার, জবান তোমার, ছাড়া ছাড়ির কোনো কায়দা নাই। তো শুনিয়ে দিয়েছে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ একদিকে তুমি থাকবে, একদিকে আমি থাকব, আনতা রাব্বুল কারীম, আনা নবিউর রাগীম,
كيف يزي أمتي بين الرحيم والكريم الله رب العالمين একদিকে রহিম থাকবে একদিকে করিম থাকবে একদিকে আপনি থাকবেন একদিকে আমি থাকবো আমার উম্মত কি করে নষ্ট হবে জানি না তাই উম্মতের জন্য আপনার কাছে চাইছি আর কোনো কিছু চাইছি না যেদিন নবী পৃথিবীতে আসি নাই সেদিনও নবীর গল্প চলছে পৃথিবীতে তখন আসার কোন রাস্তা হয় নাই তখন নবীর গল্প চলছে আল্লাহ পাক রব্বুল আলামিন আলমে আরবাতে সব নবীদেরকে দেখে বলেছে আমি একজন রাসূল পাঠাবো বলো তোমরা মেনে নেবে আল্লাহ মেনে নেব নবীদের কাছে বসে নবীদের সামনে আল্লাহ পাক সেদিন দুবার সেমিনার করেছে একবার সমস্ত নবীদেরকে ডেকে সেমিনার করে বলেছে আমি আমার হাবিবকে পাঠাবো তোমরা সবাই মেনে নেবে বলে লাব্বাইক রাব্বি আল্লাহ মেনে নেব আর শুনিয়েছে একদিন সেমিনার সারা পৃথিবীর সব মানুষকে বসে আল্লাহ জিজ্ঞাস তুবি রাব্বিকুম আমি কি তোমাদের প্রভু না সবাই এক বাক্যে বলেছে বালা আপনি আমাদের প্রভু আর কেউ না দুবার সেমিনার হয়ে গেল আল্লাহ বললে ফাইনাল সেমিনার কিয়ামতে হবে আজকে দুটো প্রশ্ন দিয়ে ছেড়ে দিলাম কিয়ামতের শেষ ফাইনাল সেমিনার সেমিনার কভার হবে তিনবার হয়ে গেছে কভার দুবার বাকি আছে একবার ওই সেমিনারে ফাইনাল হবে কে আমার আর কে বেকার যদি বোঝা যাবে কপাল পড়া কার নসিব পড়া কার ভাগ্যবান হলো কার বাপজিরা শোনার আলীরা আল্লাহ পাক শুনিয়ে দিয়েছেন শুনে রেখে দে আমার রাসূলের সঙ্গে যারা থাকবে ওরা ভাগ্যবান আর রাসূলের সঙ্গে থেকে যারা চলে যাবে ওরা কপাল পড়া রানীহাটির লোকেরা আজকে জলচায় দুটো কথা শুনে নেন আর একবার জীবনের সঙ্গে মিলিয়ে দেখে নেন আমি আমার রাসূলের সঙ্গে আছি না রাসূলের সাথ থেকে সরে গেছি আমার বাবাজির আমার আল্লাহওয়ালা ভাইরা আয় শুনছি মামাতা কুমুর রাসূলু ফাকুজুহু ওয়া মা নাহাকুম আনহু ফান দুটো দিক দেখিয়েছে একটা দিক দেখিয়েছে আমার রাসূল যেটা দেবে ওটা না ও যেটা ছাড়তে বলে ওটা ছেড়ে দাও আর দ্বিতীয় দিক দেখিয়ে দিয়েছে বান্দারে যদি বুঝতে পারো তো আলেমদের কাছ থেকে জেনে না এই আয়াতের ভেতরে দ্বিতীয় দিকটা কি বলেন তো বাংলা লেখাপড়া শিখে বাংলা তর্জমা দেখতে আপনি এই পর্যন্ত জানতে পাবেন দ্বিতীয় দিকটা জানতে পাবেন না আমার রাসূল যা দেবে নাও যেটা ছাড়তে বলে ছেড়ে দাও আল্লাহকে ভয় করো কতগুলো আল্লাহ খুব সূক্ষ্ম বিচার নেনওয়ালা এ পর্যন্ত আপনি বাংলা পড়লে জানতে পাবেন কিন্তু এর ভিতরে একটা সূক্ষ্ম তত্ত্ব আছে এটা আলেমরা বার করতে পারে আপনি পারবেন না ওই সুতোটা বার করে দেবো বার করে দেবো হ্যাঁ ওই সুতোটা হলো যে যদি রাসূল যেটা দিয়েছে ওটা নাও যেটা ছাড়তে বলে ছেড়ে দাও তো সোজা জান্নাতে যাও আরে বাইরে গেলে হিসাব দাও তাহলে বোঝা গেল কিয়ামতে হিসাব হবে তার নবী সুন্নতের বাইরে জীবন কাটে যার বুঝেছে নবী সুন্নতের ভিতরে জীবন চলে যার হিসাব নেই তার কিয়ামতের ময়দানে বাবাজিরা সোনার আলালেরা জ্ঞানী জনেরা সুজি মানুষেরা হিসাব দেবে সে নবী সুন্নতে চলে নাই যে হয় যত কায়দা করো বিদ্যা দেখাও এম এম কম ঝমঝম টম টম যাই পড়েছ পড়ে নাও আমি পড়তে বারণ করবো না কিন্তু সুন্নতের ভিতর না থাকলে হিসাব হবে কোনো মামু বাঁচাতে পারবে যদি বলেন না বলে হুজুর এরকম শুনি নাই না শুনেন তো শুনে নেন কোরআন শুনিয়ে দিচ্ছি ইবাদিলা খাউফুন আলাইকুমুল ইয়াউমা ওয়ালা আনতুম তাহজানুন আল্লাযীনা আমানু বিআয়াতিনা ওয়া কানু মুসলিমিন
মুমিন উদখুলুল জান্নাতা আনতুম ওয়াজওয়াজুকুম তুবারুন ইউতাফু আলাইহিম বিসিগাবিম মিন দাগাবিউ ওয়া আকওয়াব ওয়া ফীহা মা তাশতাগিল আনফুসু ওয়া তালাদুল আয়ুনু ওয়া আনতুম ফীহা খালিদুন ওয়া তিলকাল জান্নাতুল লাতী উরিসতুমুহা বিমা কুনতুম তামালুন কোরআন শরীফের পারা নাম্বার 25 সূরার নাম সূরা যুকরুব আয়াত নাম্বার 68 বাদিকের পৃষ্ঠার তিনটে লাইনের পরে আল্লাহ পাক সুরিয়া ইবাদিলা খাউফুন আলাইকুমুল ইয়াউমা হাসুরের যখন ময়দান হবে মানুষের মাথার উপরে সূর্য হবে ঘামের সাগরে মানুষ যখন সাঁতার দেবে বাপ বেটাকে ছেড়ে যখন পালিয়ে যাবে মা বাচ্চা ফেলে যখন পালিয়ে যাবে ওই রকম সময় আমার আল্লাহ দেখে বলবে আমার বান্দারে দাঁড়িয়ে যা আর ভয়ের কোনো কারণ নেই চিন্তার কোনো ব্যাপার নেই বান্দা চুপচাপ দাঁড়িয়ে যাবে আল্লাহ পাকের দিকে আল্লাহ বান্দা কারা আমরা তো সবাই তোমার বান্দা তবে বান্দা বলে ডাকো কাকে কাকে ডাকো খোদা বলো বলে আল্লাযীনা আমানু বিআয়াতিনা ওয়া কানু মুসলিমিন যারা আমার কথা বিশ্বাস করেছিল আমার কথা বিশ্বাস করেছিল আমার কথা মেনে নিয়েছিল আমার কথার উপর পাক্কা ইয়াকিন করেছিল আমার রাসূলের কথা মেনে মুসলমান হয়ে কবরে গিয়েছিল আমার সোনামণি মায়েরা বোনেরা আল্লাহর কথা মানি ইনশাআল্লাহ যদি বলেন মানি আল্লাহর কথা মুসলমান যদি মানত তাহলে হাজি সাহেবের বউকে লক্ষ্মীর ভান্ডারে লাইন দিত আল্লাহর কথা যদি মুসলমান মেনে নিত নামাজের বিবি বন্ধনের লোনে গিয়ে লাইন দিত নামাজের বিবি গ্রুপে গিয়ে লাইন দিত আমার বাবা যারা আমার সোনার চাঁদ বন্ধুরা আল্লাহর কথা যদি মেনে নিত আল্লাহ পাক শুনে দিন ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহির রিজকুহা আমি জমিনে এমন কোনো প্রাণী পাঠাই না যার পাঠাবার আগে রুজি পাঠাই না আল্লাহ গরু ছাগল কুত্তাকে যদি খাওয়াতে পারে মানুষ তোকে খাওয়াবে না এটা হতে পারে না আল্লাহ পাক শুনেছে আমি মানুষের জন্য ফায়তালা করি বাকি সবাই খায় আমি আল্লাহ পাক শুনিয়েছি আমার বান্দা হলো বর আর বাকি হলো সব যাত্রী যে মানুষের জন্য রুজির ফায়সালা হলে সবাই খায় ওই মানুষ আল্লাহর উপরে ভরসা ছেড়ে দিয়ে আবার শয়তানের কাছে লাইন দেয় যে আল্লাহকে বিশ্বাস করে না ওর জন্য আল্লাহর কাছে দোয়া চাইলে আল্লাহ কিছু দেবে আল্লাহ যদি কার কোনো বলছি বলে শয়তানের বাপের জন্য বলছে আল্লাহ আমরা সবাই খাসির বিরিয়ানি খেয়েছি খাসির বিরিয়ানি তুই খেয়েছিস খা শয়তানের বাপ আমাকে বিশ্বাস করে আল্লাহ তোমাকে বিশ্বাস করে না ও যদি আমাকে বিশ্বাস করতো পেচ্ছা পরে লুঙ্গি দেখে মুছে নিত ও যদি আমাকে বিশ্বাস করতো 62 বছর বয়সে দাঁড়িয়ে চেয়েছে বউকে জিজ্ঞাসা করতো কিরকম মনে হচ্ছে বলছে না আরেকবার হবে মনে হচ্ছে ও যদি আমাকে বিশ্বাস করতো ওরে মুসলমান ও যদি আমাকে বিশ্বাস করতো তাহলে ফজরে নামাজ না পড়ে কি বিছানায় শুয়ে থাকতো ও যদি আমাকে বিশ্বাস করতো তাহলে কোনো ঝামেলা ঝঞ্ঝট হলে প্রথমে আমার কাছে একটা ফাইল করে দিত রাব্বানা আমি কিছু জানি না ওরা অপবাদ দিচ্ছে তুই দেখে নে আল্লাহ পাক শুনছে ওয়ালা তাগিনু ওয়ালা তাহজানু আনতুমুল আলাউনা ইন কুনতুম মুমিনিন পান্তা তখন আমার হবে তার উপরে তোমা দেবে আমি আল্লাহ তাকে ধুলে দেবো তোকে কিচ্ছু করতে হবে না খালি একবার আমার কাছে বলে দিবি ব্যবস্থা আমি নেব তুই দেখে নিবি বলেছিস আরে বলেছি সকালবেলা উঠে পেচ্ছাপ করে পানি নেয় না লুঙ্গিতে মুছে কোমর গামছা ধরে এই বিরেন্দ্র দে বিরেন্দ্র চল চল পঞ্চায়েতে সবাই এমন কেস করবো তোর বাবা খোদা বলছে আমি পারলুম না আমাকে বাদ দিয়ে পৌঁছা যা তোর কোন বাবা যা যা ওখানে গিয়ে এমন মার খাওয়া খেয়েছে মানুষ ভালো নয় আজকাল মানুষ ভালো নয় বুঝলেন বিচার
আল্লাহ বলতে আরে হারাম করতে বিচার আমার কাছে দেওয়া যখন গালি করতে তুই তো নিজে ভালো না তুই তো নিজে ভালো না আমাকে না বলে ওখানে গালি কি করতে পশ্চিমবাংলা আর কোথায় কি আছে জানি না কিন্তু বর্ধমান জেলা একটা গ্রাম আছে এখনো পর্যন্ত কেউ যদি থানায় গিয়ে কেস করে তাকে ভেবে কেস করতে হবে হয় বাস উঠে যাবে আর তাহলে ফুটপাতে মরতে হবে দুটোর একটা এখনো পশ্চিমবাংলার গ্রাম আছে আপনার প্রতিবেশীর সঙ্গে ঝগড়া হতেই পারে পাশের বাড়ির সঙ্গে ঝগড়া হতেই পারে অশান্তি হতেই পারে গ্রামের বিচার না নিয়ে যদি থানায় চলে যায় তাহলে রাস্তা দুটো কটা হয় গ্রাম থেকে পালাতে হবে আর তা না হলে দাঁড়িয়ে মরতে হবে জানেন আপনি যান গিয়ে বলেন ওই গ্রামে থানা কেস করেন কেসই দেবে না ইন্দার মতো মেয়ে যখন প্রাইম মিনিস্টার ছিলেন গোটা গ্রামটা চপ্পল পায়ে দিয়ে ঘুরে দেখেছে সারা গ্রামটা কাকে বলে গাড়ি গাড়ি পুলিশ হজম করছে কেউ খুঁজে পায় না গ্রামের নামটা বলবো না প্রায় ঠাই ঠিকানা বলেই ফেলেছি সব কথা বুঝতে পেরেছেন আজও বলছি আপনি ওই থানাতে গিয়ে বলেন যে গ্রামের নামে এই কেসটা বলছে ভাই আপনি ওখানে যান আর যদি জোরালো লোক কেস করে তো এখানে বসুন ওখান থেকে দেখবেন পঞ্চায়েতে ফোন করবে একটা গ্রামই একটা পঞ্চায়েতে ফোন করবে প্রধানকে ডাকবে যে স্যার আপনাদের গ্রামের বিপক্ষে একটা কেস এসছে ও কে বলেছে এই চলো বাইরে চল কি বুঝলে এই বছরের এই এক সপ্তাহের ঘটনা বলছি এই নূপুর শর্মা সম্পর্কে আন্দোলন চলছিল এক দোকানদার খালি বলে ফেলেছে যে একটা মেয়ে ছেলে ভুল করে বলে ফেলেছে ভুল করে ফেলেছে মেনে নে তার কি আছে এতে আমরা তো জ্বলন কিসের শুধু এতটুকু বলা ছিল টুঁটি ধরে দোকান থেকে বার করে সাটা নামে চাবি নিয়ে লাগিয়ে দিয়ে চাবি নিয়ে যাবো শোন তিন মাস পরে যাবি গ্রামের লোক ভেবে তবে চাবি দেবে তার আগে দোকান খুললে জানবি তুইও মরবি দোকানে পড়বে থানায় কেস করেছিস তুই গেলি কেন বলতে তুই বলতে গেলি কেন যাবো না আজও দোকান বন্ধ আছে চলুন কিন্তু বাজারের মশহুর দোকান খুব বড় দোকান ভেবেছিল আমি বললে মনে হয় কিছু মনে করবে না কথা বুঝতে পেরেছেন থানাটার নাম হচ্ছে গলসি আর গ্রামের নাম পুরসা ওখানে গেছি কায়দা করলে পুড়ে ছাই তার নাম পুরসা পুরসার আয়টার নাম হচ্ছে পুড়ে ছাই জানেন তারিখ জানেন আজও গলসিতে জেনে রাখবেন গলসি বাজারে মিষ্টি দোকান আজও বন্ধ হয়ে পড়ে আছে খালি একবার বলে ফেলেছে মেনে নে না একটা মেয়ে ছেলে বলেছে তার মানা যাবে না বাস গেল বাবাজিরা সোনারা লালিরা আপনি যান গিয়ে বলুন কেস করুন এবার আপনার অবস্থা খারাপ আছে গ্রামে আর বাস করতে পারবেন না তো আপনাকে আপনি বলে দিয়ে চলে যান চাঁদকে শুনে রেখে দেন যে আপনি আপনার আল্লাহর কাছে কেসটা না ফাইল করে আপনি কোথায় গিয়েছিলেন কেন আপনি বললেন না যে রব্বাল আলামিন আল্লাহ তুমি তো জানো আমি অপরাধ করি নাই কিন্তু আমাকে জোর করে একটা অন্যায় চাপিয়ে দিচ্ছে আল্লাহ আর যদি ভুল করেই দেখো তো ওখানেই বলে দাও যে আল্লাহ আমি ভুল করে ফেলেছি আমার ভুলটা যেন আল্লাহ তুমি ক্ষমা করে দিও আল্লাহ ওদেরকে তো বোঝার তফি তো আমার ভুল হয়ে গেছে আল্লাহ তো আল্লাহ পাক ওর দিল নরম করে তো রাস্তা ঘুরিয়ে দিত তোর ভুলের ক্ষমাও হতো আর বেইজ্জতি হতো না তুমি চালাকি করে আবার হাইড্রোলিক চাপিয়ে ছাদের উপর থেকে মাল ঢালতে যাচ্ছিলে হ্যাঁ তো তোমার হাইড্রোলিক পাম্পটা খুলে দিতে হবে না সেই জন্য মেরে মহত্তম দোস্তর্গ এই আয়তের দুটো দিক দেখিয়েছে যে হিসাব দিয়ে পেরোতে চাও না হিসাব না দিয়ে পার হতে চাও হিসাব নিয়ে যদি পার হতে চাও তাহলে ঠিক যা করছো করো আর হিসাব যদি না দিতে চাও তো রাস্তা দুটো মাতা কুমর রাসুলু ফাখুজু বেশা পারবে আর বলছে আল্লাদিনা আমানু বি আয়াতিনা ওয়া কানু মুসলিমিন কোরআন যেটা বলেছে মেনে নাও আর মুসলমান হয়ে কবরে যাও
আমার রাসূল যা দিয়েছে ওটা নাও, আমার বাপজির আমার সোনার চাঁদ বন্ধুরা, আমার সোনামণি মায়েরা বোনেরা, আমার জ্ঞানী যোদ্ধা বুদ্ধিজীবীরা, রাসূল শুনেছিল মান কাতাকা ওয়া আফু আম্মান দানামাকা ওয়া আনসিন মান আসা ইলাইক, সম্পর্ক যেখানে ছিঁড়ে গেছে একটু টেনে জুড়ে নাও, যে তোমার সঙ্গে দুর্ব্যবহার করেছে অবশ্য একটু ভালো ব্যবহার করে নাও, যে তোমার সঙ্গে দুশ্মনী করেছে বন্ধুত্ব পাতিয়ে নাও, আল্লাহ পাক নিতে পারো তাকে আল্লাহ সরিয়ে দিচ্ছি পৃথিবীর জমিনে, তুমি ওকে কোলে টেনে নেবে আখিরাতে আমি তোমার রহমতের কোলে তুলে নেব। কথা বুঝে এসছে বাবাজি? আমার আল্লাহওয়ালা ভাইয়েরা জ্ঞানী জনরা সুদী মানুষেরা, আমার সোনামণি মায়েরা বোনেরা, এই জন্য দুলাইন কবিতা ফার্স্টে শুনিয়েছিলাম, ক্ষুদ্র ক্ষুদ্র বালু কণা বিন্দু বিন্দু জল গড়ে ওঠে মহাদেশ সাগর অতল, ছোট্ট ছোট্ট ভুল করতে 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 এমন একটা জায়গায় চলে এসেছি আর কিছু করার নেই, আর কিছু করার থাকে না, সেটা আল্লাহ পাক আপনাকে আমাকে ও রাসূল দিয়েছিলেন দিশা ফিরিয়ে দিতে, লাইন ফিরিয়ে দিতে, রাস্তা ফিরিয়ে দিতে, যে রাসূল আপনার আমার পৃথিবীতে আসার আগে আলোচনা চলছিল, আসার আগে তার খুশবু চলছিল, আপনি কি নবী পেয়েছেন, কোন নবী আপনাকে দিয়েছে, আল্লাহ রাসূল পৃথিবীতে এসেছেন একটাই কারণে, একটাই কারণে, সে কারণ হলো উম্মতকে নিয়ে জান্নাতে যাওয়ার জন্য, আপনাকে আমাকে জান্নাতি বানানোর জন্য, আপনাকে আমাকে জাহান্নাম থেকে বানানোর জন্য রাসূল এসেছেন, কিন্তু দুর্ভাগ্য আমি আপনি ওই রাসূল ছেড়ে দিয়েছি কপাল পড়া তারা, কপাল পড়া তারা, তাই কোরআন চাচি ইয়াউমা ইয়াদু যালিমু আলা ইয়াদাইহি ইয়াকুলু ইয়া লাইতানি ইত্তাখাযতু মার রাসূলি সাবিলা ইয়া ওয়াইলাতা লাইতানি লাম আত্তাখিযু ফুলানান খলিলা। মুনিসপাড়া সুরা ফুরকান 18 নম্বর আয়াতে আল্লাহ পাক শুনাচ্ছে, আল্লাহ পাক রাব্বুল আলামিন শুনাচ্ছে, কিয়ামতের ময়দানে মানুষগুলো নিজের হাত নিজে চিবিয়ে খাবে, নিজেকে খুব বুদ্ধিমান মনে করত, আলেম ওলামাদেরকে কিছু মনে করত না, ইসলামকে কিছু মনে করত না, মুসলমান হয়েও ধর্মকে প্রাধান্য দিত না, তো তারা কিয়ামতের ময়দানে নিজের হাত নিজে চিবিয়ে খাবে আফসোসে, হায় হায় করেছি কি, গাড়ি বাড়ি টাকা করি যা কিছু করেছি সব বেকার, সব বেকার। আল্লাহ পাক রাব্বুল আলামিন সেদিনের জন্য শোনাচ্ছেন যে আফসোস করে নিজের হাত নিয়ে চিবিয়ে খাবে, আর একটা কথা শোনাবে সেদিন নিজে নিজে বলবে হায় কপাল পড়া, ইয়া লাইতানি, হায় নসিব পড়া কপাল পড়া, ইয়াকুলু ইয়া লাইতানি ইত্তাখাযতু মার রাসূলি সাবিলা, হাই রে কপাল পড়া নসিব পড়া, নবী যেটা বলেছিল কেন ওটা নিলাম না, রাসূল যে রাস্তা দিয়েছিল ওটা পছন্দ হয় নাই, আমার ট্যাটাস আমার কাছে পছন্দ, আমি আমার বুদ্ধির উপরে চলেছি, আমি আমার জ্ঞান খাটিয়েছি, নবী সুন্নত খাটালাম না, কপাল পড়াইয়া যদি ছেলেদেরকে আলেম করতাম তালে এলেম করতাম, নিজে কোরআন শিখতাম বেঁচে যেতাম, নিজে শিখতে পারলাম না বাচ্চাদের শেখালাম না, আর যদি ছেলেদেরকে কোরআন শিখিয়ে দিতাম আমার বাঁচা রাস্তা বার হয়ে যেত, আল্লাহ নবী বলেছেন সেদিন কোরআন পড়লে মালাক আল্লাহ পাক বলবে ইকরা ওয়াত্তাকি ওয়ারাতিল কামা তুরাতিল ফি দুনিয়া ফাইন্নাহা মানজিলাতুল আখিরিল আয়া,
আজ তুমি কোরআন পড়ো আর আল্লাহ বলে জান্নাতের সিঁড়িতে চাপতে শুরু করো যেখানে কোরআন শেষ হবে ওখানে তোমার ঠিকানা হবে আল্লাহ পাকের নবী শুনলে মান কারা আল কোরআনা ওয়া আমিলা বিহি উলবিসা ওয়ালিদাইহি তাযা ইয়াউমাল কিয়ামা রানী হাতে যুবকেরা আমার বুদ্ধি দিবি বন্ধুরা মনে রেখে দাও যেমন হাফেজে কোরআন আলেমে দিন কোরআন পড়বে জান্নাতের সিঁড়িতে চাপবে হাফেজ আলেমের আব্বাদেরকে ফেরেশতা দিয়ে ডেকে পাঠাবে জিব্রাইলকে বলবে জিব্রাইল যে হাফেজ কোরআন পড়তে পড়তে চলেছে যে আলেম কোরআন পড়তে পড়তে চলেছে ওর আব্বাকে ডেকে আনো মাকে ডেকে আনো পান্ডেওয়ালা বাচ্চাকে যারা বুকে করে মানুষ করেছে কোলে কোলে মানুষ করেছে কানে চুমো খেয়েছে কপালে চুমো খেয়েছে না খাইয়ে যারা খাইয়েছে আলমদের যারা না খাইয়ে খাইয়েছে না পড়ে পড়িয়েছে না খুশি করে ওদের খুশি হয়ে করেছে আর তাদের আব্বা মাকে ডেকে নিয়ে এসো ওদের মাথায় নুনের টুপি পরিয়ে দাও আর্চের সামনে মেহমানদের সামনে বসাও পুতুল কাতারে বসাও আমি যে সাত দলের মানুষ কাজকে জান্নাতের ঠিকানা দিয়েছি ওই সাত দলের সামনের দলে এদেরকে বসিয়ে দাও হাসরবাসী দেখে অবাক হবে জাব্বাহু আফজালুকা জাব্বি শামসে মাথার টুপিটা তো জ্যোতির্ময় হবে সূর্যের জ্যোতি সেদিন ছোট হবে সূর্যের জ্যোতি কমে যাবে হাসরবাসী অবাক হয়ে জিজ্ঞাসা করবে রব্বানা এই মানুষগুলো কারা চিনতে পারছি না এরা হলো তারা কোরআন পড়নেওয়ালার আব্বা যারা আম্মা যারা বলে মিশনে পড়তো যারা বলে পেটাই খাচ্ছে মাল ভাগারে পড়ে বলে আল্লাহ অপরাধটা কি বলে মিশনে পড়েছে যারা খ্রিস্টানের খালাতো ভাই তারা ছেলে মানুষ করছি কোথায় পড়ে বলো এ ছেলে মানুষ করছি কোথায় পড়ে মিশনে হেন না বলো মাদ্রাসায় পড়লে মানুষ না বক্তব্যে পড়লে মানুষ না বলে বলে না মিশনে পড়লে মানুষ করছি বলে কিরকম মানুষ হবে বলে নবীর সুন্নতের গলায় ছুরি দেবে তবে তো মিশনে পড়তে পারে আল্লাহ পাক বলে আমি পড়ার অনুমতি দিলাম আমাতেই সর্বনাশ না আমি বলছি ইকরা বিসমি রাব্বিকাল লাযী খালাক যখন পড়বি আমার নাম নিয়ে শুরু করবি আমার নাম নিয়ে শুরু করবি আর আমি তোকে তৈরি করেছি এই বিষয়ে ভাববি আর পড়বি ওগুলো সব বাদ দাও ওসব কথায় চলবো না তো খোদা বলছে কেয়ামতে আর সে তলায় তুলব না আল্লাহ পাক শুনিয়ে দিচ্ছে যে পান্ডে বলে কোরআনের পিতাকে জান্নাতের বাগানের সামনে বসাবে আর অবাক হয়ে সবাই দেখবে আর বলবে আল্লাহ এরা কারা নবী অলি গস কুতুব পীর ফকির এরা কারা বলে এরা হলো তারা এরা হলো তারা আলেমি হাফেজের আব্বা হলো যারা আমার বাবাজিরা আমার সোনাচাঁদ বন্ধুরা আমার সোনামণি মায়েরা বোনেরা আমার জ্ঞানী জনরা শুধু মানুষেরা ছেলেকে কোরআন পড়াই নাই যারা মক্তবে মোরাজামে পড়াই নাই যারা মক্তবের সঙ্গে সম্পর্ক রাখে নাই যারা নিজের আগুন নিজে চিবিয়ে খাবে আর বলবে ইয়ালাইতা নিত্তাখাযতু মার রাসূলি সাবিলা কপাল পড়ারে এ নসিব ফাটা মুসলমান কপাল পড়া মুসলমান আল্লাহ নবী মসজিদে নববীতে বসে বসে সাহাবাদের সামনে নিয়ে প্রথমে কোরআন শিখিয়েছেন ঈমানও শিখিয়েছেন কোরআন শিখিয়েছেন মসজিদ হলো বাইতুল্লাহ বইটার নাম কালামুল্লাহ মাস্টারের নাম রাসূলুল্লাহ যে পড়েছে ওরা হলো আল্লাহওয়ালা যারা বলেন সুবহানাল্লাহ আল্লাহর ঘরে কোরআন শিক্ষা দেওয়া এটা সুন্নতে নববী বোকা সুন্নতে নববী নবী মসজিদে মধ্যে কোরআন শিখিয়েছে আর বক্তব্যগুলো সব মসজিদের ভিতরেই বানিয়েছে হ্যাঁ না না বলেন এখানে বসে বসে কোরআন শেখে যারা সুপার চবুতারায় বসে কোরআন শিখেছে যারা আসারা কি কেয়ামতে সাথী হবে তারা
20 জুলাই কোরআনের আলো এর সেমিনার চলছে আপনাদের হাওড়া জেলাতে জানেন শরৎ সদনে আল্লাহ যদি আনে তুই বনে যা বাবাজিরা শোনা লালিরা ইনশাআল্লাহ আসব থাকব এনে শুনিয়ে দিয়ে চলে গেলাম জান্নাত পাক আপনাকে আমাকে সুযোগ দিয়েছে এখনো পর্যন্ত পাঁচটা রাস্তা দিয়েছে রাসূলের তরিকা হচ্ছে মসজিদে বসে বসে কোরআন শেখো বুড়ো বয়সে শেখো যে অবস্থাতে ওই অবস্থায় শেখো সাহাবীরাকেও বাচ্চা বয়সে শিখে নাই বুড়ো বয়সে শিখেছে বুড়ো বয়সে কোরআন শেখা এটাও সুন্নতে নববী এটাও সুন্নতে জোরে বলো নববী আর সুন্নতে নববীর দাম সবথেকে বেশি যত সুন্নত আছে সুন্নতের কটা কোয়ালিটি জানেন খালি সুন্নত জানেন সুন্নতের চারটে কোয়ালিটি তার মধ্যে এক নম্বর কোয়ালিটি হচ্ছে সুন্নতে নববী আর বুড়ো বয়সে মসজিদে বসে কোরআন শেখা হলো আমাদের কাছে এটাও সুন্নতে নববী কথা মনে থাকবে ইনশাআল্লাহ থাকবে ইনশাআল্লাহ তো যারা শেখে নাই শেখায় নাই কোরআন বলছে ইয়াউমা ইয়াদুদ দালিমু আলা ইয়াদাইহি ইয়াকুলু ইয়া লাইতানি ইত্তাখাযতু মা'আর রাসূলি সাবিলা সেদিন নিজের হাত নিজে চিবিয়ে খাবে কোনে পর্যন্ত খাওয়ার পরে বলবে হায় রে কপাল পড়া নসিব পাটা কেন নবীর সুন্নত মনে আনতে পারলাম না আর যাদের ট্যাটাসে ট্যাটা শিখেছিলাম তাদের কাউকে খুঁজে পাচ্ছি না ইয়া ওয়াইলাতা লাইতানি লাম আত্তাখিযু ফুলানান খলিলা যাদেরকে হিতাকাঙ্ক্ষী বন্ধু মনে করতাম যারা আমাদেরকে উন্নতির রাস্তা দেখিয়েছে ভেবেছিলাম যারা আমাদের সহযোগিতা দিচ্ছে মনে করতাম যারা আমাদের সত্যি সত্যিকারের প্রিয় বন্ধু মনে করতাম আর সবাই কেটে পড়েছে কেউ নাই আছে তো একমাত্র আল্লাহর নবী আছে হাসরে সব মানুষ পাগলের মতো ছুটে বেড়াবে একবার এর কাছে একবার ওর কাছে একবার এর কাছে একবার ওর কাছে যাবে কখনো আদমের কাছে কখনো নূহের কাছে কখনো ইব্রাহিমের কাছে কখনো ইসমাইলের কাছে পাগলের মতো ঘুরবে হাতে মুসা আল্লাহর নবীর আসরা বলবো রে পাগলের দলে সর ছুটিস না আজকে তোদের কেউ বাঁচাতে পারবে না একটা রাস্তা বলে দিতে পারি মেনে নিবি বললে বলো ও মুসা কালিমুল্লাহ বলো তোমার কথা মেনে নেব বলে আজকের বাঁচাতে পারলে যিনি পারে তিনি হলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ তার কাছে চলে যা সবাই ছুটে নবীর কাছে গিয়ে বলবি ইয়া নবী আল্লাহ একবার মুখের দিকে তাকান আমরা বড় বিপদে পড়েছি নবী গো সেদিন রাসূল উম্মতের দিকে তাকিয়ে আরশের সামনে গিয়ে সেজদাতে মাথা নামিয়ে দেবে আর যেমনি সেজদায় মাথা নামিয়ে দেবে আমার আল্লাহ নামতে তখন বাধ্য হবে সুবহানাল্লাহ কিয়ামতের বিচার এই জন্য হবে না এতদিন তো জলসা শুনেছেন বায়ান শুনেছেন বক্তৃতা শুনেছেন বড় বড় বক্তাদের কাছে সব মুখস্থ করে ফেলেছেন বলেন তো কেয়ামতের ময়দানে মানুষ 500 বছর ওই রকম মাথার উপরে সূর্য হবে আর ঘামে ঘাম ছুটবে মানুষ পাগলের মতো হবে আর বিচার কেন হবে না নকতা বলেন বলতে পারবেন জানেন না আলেম হলে বলতে পারতেন আলেম হন নাই আর আলেমের সঙ্গে থাকেন নাই থাকেন আলেমের সঙ্গে আলেমদের সঙ্গেও থাকেন না ওই জলসায় খালি দায় সারা করে ডাকেন আসুন একবার পাড়ার লোকে ধুনে দেবো দিয়ে তোমাকে তাড়িয়ে দেবো হ্যাঁ না বলেন না আলেমদের কাছে রাখুন ঘরে ভালো আলেম রাখুন নিজে বাঁচুন জাতিকে বাঁচান বাবাজিরা সোনারা লালিরা জ্ঞানীজনরা সুধি মানুষেরা আমার আল্লাহওয়ালা ভাইরা কেয়ামতের ময়দানে বিচারটা এই জন্যে হবে না আর এই জন্যে মানুষ কষ্ট পাবে আল্লাহ তাকাবে না যে পৃথিবীতে আমি সুযোগ দিয়েছিলাম তখন আমাকে সামনে পেয়েও বাদ করতে চালো নাই
এখন খানিকটা বাদন নাচ হোক আমি দেখি তারপরে দাম চালাও যদি বলেন দলিল তো জেনে রাখবেন মাই চ্যালেঞ্জ বিনা দলিল আমি গল্প বলি না আইতা বলে দেবো হ্যাঁ বল বলে দেবো এর জন্য আবার এক মাসের টাকা লাগবে খালি ফ্রি খেয়ে খেয়ে পেট বড় হয়ে গেছে কি জি সব রাতে হালুয়া তো দা চাচি দা ফ্রি পাচ্ছে তো কিনতে হয় না এ বাবা যে আমার আল্লাহ ওলা ভাইরা জ্ঞানী জনদের সুধী মানুষেরা এর দলিল হলো ওয়ামান আরাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাশুরুহু ইয়াউমাল কিয়ামাতি আমা কালা রাব্বি লিমা হাশারতানি আমা ওয়া কদ কুনতু বাসীরা কালা কাযালিকা আতাতকা আয়াতুনা ফানসীতাহা ওয়া কাযালিকাল ইয়াউমা তুনসা তুমি পৃথিবীতে আমাকে যেমন ভুলে গিয়েছিলে আমাকে পরোয়া করো নাই আমার কোনো ডাকে সাড়া দাও নাই তা আজকে আমিও তোমাকে ভুলে গেছি তুমি ডাকবে সাড়া দেবো না চিল্লাও দেখো না খাই তো চিল্লে দেখো না কেমন মজা পাও সেটা আমি দেখেছি পাঁচ পাঁচবার সাড়া দাও নাই আমি দেখেছি বারবার তোমার ইচ্ছা মতো চলেছো আমি আমার ইচ্ছা মতো চলছি চল ডাক ডাক দেখি তোর কোন বাবা মাছে আজকে কায়ামতে সেদিন বিরক্ত কিন্তু অবশেষ সেই নবী যে নবীকে আল্লাহ পাক না পাঠালে কায়নাতকে পাঠাতেন না সেই রাসূল এসে সেই দায় মাথা নামিয়ে দিয়েছে জিবরাইল আমার হাবিব সেই দায় পড়ে গেছে রে আর হবে না চল আল্লাহর নবী যিনি মাথা না মারে খোদা আরশ নামিয়ে দেয় সেই নবী আমার নবী আপনার নবী আমি সেই নবীর উম্মত এতেই আমি ভাগ্যবান জানাবে সেইটা না গেলে কিয়ামতের ফয়সালা শুরু হবে না আপনি সেই নবীর উম্মত কি করে আপনি ভুল করেন কি করে আপনি ভুল পথে চলেন যে নবী মাথা না তুললে আল্লাহ পর্যন্ত আল্লাহ পর্যন্ত কষ্ট পায় আপনি সেই নবীর উম্মত সেদিন বলবে ইরফারাস ইয়া মুহাম্মদ সালতুতা হাবিব মাথা তোলো বলো কি চাইছো বলো আর মাথা নামিয়ে দেখো না তুমি মাথা নামালে আমি আল্লাহ সহ্য হই না মাথা তোলো মাথা তুলবে তো বলবে আল্লাহ আমার উম্মতকে পার করে দাও আল্লাহু আকবার মাথা তুলি প্রথম কথা আমার উম্মতকে পার করে দাও হাবিব এখানেও উম্মত এখানেও উম্মত আল্লাহ কি চাইবো উম্মত ছাড়া আমার কি আছে উম্মত পার করে দাও তারিখ অনেক লম্বা আমি অতটা ভাঙাতে চাচ্ছি না খালি এতটুকু শুনিয়ে দিচ্ছি শর্ট টাইমে যে রাসূল যেদিন উম্মতকে জান্নাতের বাগানে নিয়ে যাবে সেদিন একদম উম্মতকে ফেরেশতারা কাউসারের কিনারায় আসবে আর আগুনের চাবুক মেরে মুখটা কালো করে দেবে আর তাড়াবে আল্লাহ রাসূল বলে মারো না মারো না এই ফেরেশতারা মারো না আমার উম্মত পানি পান করবে মারো না তো সেদিন উম্মত বলবে সেদিন ফেরেশতারা বলবে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি জানেন না আপনি চলে আসার পরে আপনার আনিত ধর্মটাকে এরা বাপ দাদা গদিঘর মনে করে চালিয়েছে আপনার ধর্মটাকে ধর্ম মনে করে মানে নাই এরা পুরাতন পচা বস্তা পচা মাল বলে ঘরের কোণে ফেলে রেখেছিল কখনো মন গেলে নিয়েছে আর কখনো নেয় নাই ফেলে দিয়েছে এরা তারা সেদিন রাসূল বললেন সুকা দূর হয়ে যা দূর হয়ে যা দূর হয়ে যা আজ আমাকে সুপারিশ করার জায়গাটাও রাখলে না দূর হয়ে যা বাবাজিরা সোনার আল্লাহরা আমার জ্ঞানীজনদের সুধী মানুষেরা তারিখের কিতাব বলছি হাদিস তুলে আপনাকে শুনাচ্ছি মিসকাল মুসলিম শরীফ তুলে দেখুন আল্লাহ নবী তিন তিনবার সেজদায় যাবে আর তিন তিন রকম অফার পাবেন তারপরও যখন উম্মত মাল খাবে তা রাসূলের মুখ থেকে বার হবে সুহকার দূর হয়ে যা দূর হয়ে যা বাবাজিরা সোনার আল্লাহরা আমার জ্ঞানীজনেরা আমার বুদ্ধিজীবী বাবাজিরা আব্বার ঠাট্টা মাথায় ভাবে রাসূল যদি আপনাকে আমাকে তাড়িয়ে দেয় তো কি বলা দরকার ছিল আলহামদুলিল্লাহ এ কি বলা দরকার ছিল
inna lillah. এটা দিয়ে শুরু করেছিলাম আর এখানে শেষ করছি। এ বাপ্পিরা সোনারা, আপনারা আমার জীবন যেটা চলছে ইসলাম মেনে নিয়ে না ইসলাম মানিয়ে নিয়ে কোনটা? আমি ধর্মের গোলামি করে চলি না ধর্মকে আমার গোলামি করে চালাই কোনটা? আজ তো ইসলামটাকে আমরা আমাদের মতো করে চালাই, ইসলামের মতে আমরা চলি না, ইসলামকে আমার মতে চলতে হয়। আজ আলেমকে তো আমাদের ইচ্ছার উপরে কথা বলতে হয়, ইমামকে মুতালিব ইচ্ছায় কথা বলতে হয়, মুসল্লিদের পথে চলতে হয়। ধর্মটাকে তো আপনার ঘরের আল্লাহ মাফ করুক কাজের মানুষের মতো করে নিয়েছেন, যেখানে সুযোগ পান ওখানে চালান আর তারপরে ছুঁড়ে ফেলে দেন চায়ের কাপের মতো। শীত লেগে যখন ঠটল করে কাঁপে তখন এক গাপ চা খায় আর গা গরম হয়ে গেলে কাপটাকে ফেলে পাতুলে ভেঙে দেয়। হেনা না বলেন না, বিয়ের দিনে সন্ধ্যা থেকে সকাল পর্যন্ত বাদামর শেষ থাকে না। যুবক যুবতী যুবক যুবক ছেলেগুলো আর যুবতী যুবতী মেয়েগুলো এইরকম একটা এড়ে গরুর গায়ে হলুদ ঘষে কোত্থেকে পায়? যে নারীর স্পর্শ লাগলে পুরুষের পৌরসত্ব জেগে যায় ওই রকম ভাবিরা কিংবা আপনার চাচাতো খালাতো বোনেরা শুধু চাড্ডি পরিয়ে তাকে হলুদ মাখায় কল্লর যায়, মানে তার আগে এরা টেস্ট করে দেখে নেয় মালটা সলিড কিনা ম্যাগনেট ফাইরিং হয় কিনা। ছি 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 ছি, ভাবেন ভাবেন। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত নাচ গান উদুম চলছে আর এত কুটুম আর এত লোকজন, দুরাকাত নামাজ পড়ে দোয়া করার মতো একজন নেই জানলা, দুটো আনজান জীবন একত্রিত হচ্ছে। আল্লাহ ওরা যেন বাকি জীবনটা শান্তিতে কাটায়, আল্লাহ ওদের জন্য একটু সুখ হয়, এমন লোক দুটো থাকে? আরে ছেলের বাপ পর্যন্ত নামাজ পড়ে না, ছেলেও তো নামাজ পড়ে না। তারপরে একেবারে পুতুলের মতো সাজিয়ে দিলে হুজুর আসুন বেটা পড়িয়ে দি, তার মানে এতক্ষণে পাড়ার মতো কাঁপ লেগে আর আমার দ্বারাই হবে না, হুজুর পড়িয়ে দেন। হুজুর এসে নম 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 ফুঁক দিয়ে চলে গেল। আবার যেই বাঁদর নাস্তায় হ্যাঁ না বলেন না, ফের নতুন বউটাকে বাদ করে নিয়ে এলো, তাকেও ওই রকম গোটা পাড়ার লোকে ঘষে মেজে বুঝতে না বুঝে দাও কি জিনিস পেয়েছো তোপড়া ছুটি। তারপরে ইনি নিয়ে এসে পরের দিন সকালবেলা গোটা গ্রামের লোকে দেখাচ্ছে, জিনিসটা চলবে তোমাদের চলবে? ছি 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 ছি, ইসলাম আপনি নিলেন কোথায়? ওই মাঝখানে একবার খালি কোন রকমের দায় ছাড়া মতো ধর্মকে আপনি আপনার বসে নিলেন না আপনি ধর্মের বসে গেলেন? তোবা তোবা তোবা, আপনি ভাবতে পারেন না আমার একটা পোতা আছে, ছেলের একটা ছেলে আছে, এই দু বছর লাশ হয়েছে, গলায় একটা দেখছি আজকে দেখতে পেলাম যেটা ওই রূপোর একটা হার পরে আছে, জামা গেঞ্জি খুলেছে দেখতে পেয়ে গেছে। আমি ওর দাদিকে বললাম এটা কি, ওর নানি শখ করে দিয়েছে, আমি একটা কাজ করো ওর নানিকে বলো ভালো করে কোদাল নিয়েছে তলারটা ঝুড়ে দিয়ে ওর নানির মতো করে দিতে বলো, আমি সাদা খুলে লাল হার পরিয়ে দেবো। খোদা এড়ে গরু করেছে তুমি ঘুরিয়োকে বকন বাছুর বানাচ্ছ, তোমার লজ্জা লাগে নাই? আল্লাহকে পুরুষ করেছে তুমি ওর গোলায় হাত দিয়ে হাতে কি বলে আপনার সেই রূপর বালা দিয়ে ওকে হিজড়ে বানাচ্ছ, তোমার লজ্জা লাগে নাই? আবার মৌলবি দিয়ে দোয়াও করাচ্ছ, ওর মা বলছে ছিঁড়ে ফেল দেখ, আজ ছিঁড়ে ফেললে তুমি ফেলো আমি কে ছিঁড়ে যাবো, তোমার মা দিয়েছে তুমি ছেড়ো, লজ্জা সরম কিচ্ছু নাই বেহায়া ছেলে কত কাজ। এইটুকু যদি তুমি না বলতে পারো তাহলে তোমার ভিতর যে ইমানের বাতি বেঁচে আছে বুঝবো কি করে? মেয়ের একটা ছেলে হয়েছে তার মুখে পানি দেবে আকিকা হবে, সবাই সব কিছু দিচ্ছে, আমার সঙ্গে জিদ আমার স্ত্রীর ঝগড়া কিসের?
তা সোনার চেন করতে হবে আমার নাতির গলায় দেবে আলো হ্যাঁ দিতে পারি একটা একটা মালা আমি ওর গলায় দিতে পারি আমার সেই ছেঁড়া জুতো কোটা নিয়ে এসে একসঙ্গে জুড়ে দিতে পারি তোমার কোনো বুদ্ধি নাই হ্যাঁ বুদ্ধি থাকলে মলি হতো বুদ্ধি থাকলে তোর ভাইদের মতো বাঁদর হতো দাঁড়িয়ে মোটা মাল হতো বাড়িকে বলে দিও না এটা আমার ওই রকমই সম্পর্কের হয় আর কি বুঝতে আপনারা চেনেন না আপনাদের ক্যালকাটা পুলিশ ওটা দেশ পাল্টে বসে আছে বলে তাই মেরে মোহতম দোস্তর বুজুর্গ আল্লাহ বলা ভাইরা এইটুকু যদি তুমি বলতে না পারো যে পুরুষ ছেঁচার গলা আমি সোনার চেনটা দেব না যেদিন ওর ঘরে মেয়ে হবে সেদিন তুমি বলো যতটা সোনা দিতে ততটা দেবো এটা যদি বলতে না পারো তাহলে তোমার কাছে ইমানের জ্যোতি এখনো যে বেঁচে আছে আমি বুঝবো কি করে কথা বুঝে এসেছে আব্বা কথা বুঝে এসেছে আমার বাবাজিরা আমি তো ধর্মকে নিজের মতো করে নিয়ে চালাচ্ছি ধর্মের মতো আমি চলি নাই তো কেয়ামতের রাসূলকে আল্লাহ পাকের ফেরেশতারা বলে দেবে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ যে দিন আমার জন্য আপনি দাঁত ভেঙেছেন যে দিন আমার জন্য পেটে পাথর বেঁধেছেন যে দিন আমার জন্য আপনার কন্যা আপনার সামনে শাহাদাত বরণ করেছে যে দিন আমার জন্য আপনার সাহাবারা রক্ত দিয়েছে বাচ্চাকে এতিম করেছে কে বিধবা করেছে এরা সেই দিনকে পেয়ে পাঁচতম মেরেচার কাটিয়েছে ধর্মটাকে ধর্মের খাতায় রাখে নাই রাসূল বলবে দূর হয়ে যা এখান থেকে দূর হয়ে যা তোর মুখ দেখবো না আমার রানীহাটি যুবকেরা সেদিন কুরবানির গরু আপনাকে বাঁচাতে পারবে না আলহামদুলিল্লাহ বলে আস্তাগফিরুল্লাহ সেদিন আপনার স্ট্যাটাস আপনাকে বাঁচাতে পারবে না সেদিন আপনার ওই প্রিয়তম আত্মীয়রা বাঁচাতে পারবে না কথা মনে থাকবে ইনশাল্লাহ কথা বুঝতে পেরেছেন আমার বাবাজি আমার সোনার চন্দন আমার ইসলামের বাঁধন তিনটে মান রাআ মিনকুম মুনকারান ফালইগাইয়ির বিয়াদিহি ফাইন লাম ইস্তাতি ফাবি লিসানি ফাইন লাম ইস্তাতি ফাবি কলবি যালিকা আযাবুল ঈমান আল্লাহ পাক শোনাচ্ছেন অপরাধ রাসূল তুমি বলে দাও রাসূল তুমি বলে দাও অন্যায় যখন দেখবে বাধা দেবার তিনটে রাস্তা দিলাম ক্ষমতা থাকলে হাত চালাও না হলে জবান চালাও তা না হলে কমপক্ষে দিলে দিলে ঘৃণাটা করো এটাই তোমার শেষ ধাপ বাবাজিরা সোনায়রা হাত তো চালাই নাই মুখ তো চালাই নাই নিজেরও লজ্জা শরম কিচ্ছু নাই ইমানের জ্যোতি আছে বলে বিশ্বাস করার কোনো রাস্তাই নাই মেরে মোহতম দোস্ত বুজুর্গ আল্লাহওয়ালা ভাইরা আপনার আমার নমুনা কিরকম জানেন চিংড়ির চপের মতো কিসের চপ বললাম চিংড়ির চপের মতো বিরাট নাম করা হোটেল ভেজিটেবিল সব গাদা ভেজিটেবিল ভর্তি করে গেছে ভেজিটেবিল এটা কি ভাই বলে চিংড়ির চপ বড় শখ দাও একটা এই প্রায় 100 গ্রাম ওজন হবে দিয়েছে ভেঙে খাচ্ছি ভেঙে খাচ্ছি ভেঙে খাচ্ছি সব শেষ হয়ে গেছে চিংড়ি খুঁজে পায় না আলো ভাই চিংড়ির চপ বললেন তো চিংড়ি কই বলে ওর ভেতরেই আস গোটা চপ খেয়ে চিংড়ি বুঝতে পারা গেল না শুধু বেসন আর পেঁয়াজ বুঝতে পারছি চিংড়ি বুঝতে পাই নাই সোটকে দিয়ে যে একটু রস গন্ধ গন্ধ মতো লাগছে চিংড়ি বোঝা যায় নাই আপনার আমার কাছে ধর্ম ওই রকম হয়ে গেছে এত বড় মুসলমান চষে দিলে বোঝা যাবে না কোনখানটা মুসলমান কি যে আল্লাহ মাফ করুক যেমন দোকানের উপর থেকে সাদার ফেললে বোঝা যায় না দোকানে কিসের দোকান আজ আমরা হলাম ওই রকম মুসলমান দোকানটা কিসের দোকান দেখতে গেলে সাতার তুলতে হয় বুঝলাম আপনি কেমন মুসলমান সাতার তুলে দেখতে হবে তা নাহলে বোঝাই যাবে না মালের কোনখানটায় মুসলমান খায় তো মুসলমানের মতো নয় সই তো মুসলমানের মতো নয় মরে তো মুসলমানের মতো নয় বাঁচে তো মুসলমানের মতো নয় কি করতে হবে খালি একটাই বাকি আছে সাতার তুলে দেখ আল্লাহ আপনাকে আমাকে ভাবার তৌফিক দান করুন আল্লাহ
আল্লাহ আপনাকে আমাকে ভাবার তৌফিক দান করুন। এজন্য কাল কিয়ামতের ময়দানে রাসূল সামনে থাকবে, রাসূল সামনে থাকবে, আর আল্লাহ ফেরেশতা ঝাঁটা মেরে তাড়াবে, আর রাসূল শুনে বলবে মারো না মারো না, আমার উম্মতকে মারো না, তো বলবে হাবিব এরা সেই উম্মত আপনার ওই দিন যেদিন আনার জন্য আপনার মক্কা থেকে মদিনায় চলতে হয়েছে, খালি পায়ে পাথরের উপর ছুটতে হয়েছে, যেদিন পাওয়ার জন্য খাদিজার পায়ের তোলার মাংস ছিঁড়ে গেছে, যেদিন পাওয়ার জন্য পিপাসার পানি বন্ধ।